আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। আর যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার, আপনাদের জন্য অনেকটাই ভালো সংবাদ আছে। অনেকেই মন খারাপ করছিলেন, আমিও করেছিলাম, যে পুতিন কাকু কোথায়? পর্দার অন্তরালে চলে গিয়েছিল, বাট আবারও থার্ড টার্মে ফিরে এসে গতকালকে তিনি এই যুদ্ধের 9 মাসের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এমনকি পুরো ইউক্রেন জুড়েই আতঙ্ক চলছে, G20 সম্মেলন ওদিকে আর এদিকে অবস্থা। এর মাঝখানে আরও একটা সুসংবাদ এসেছে যে আপনার রুশ বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরেকটা অঞ্চলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। মানে ইউক্রেনে গতকালকে বিভিন্ন জায়গায় হামলা চলছে, বাট এর মধ্যে বড় হামলা হয়েছে গতকালকে, সেটা হচ্ছে দনেস্কে। ইউক্রেনের সেনাদের ফোকাস হচ্ছে খেরসন, পুতিন কাকুর টার্গেট হয়ে গেছে এখন দনেস্ক। এরপরে আমরা যতটুকু জানি বা বুঝতে পারতেছি, ঝাপুড়ি জিজিয়া পুতিনের পরবর্তী টার্গেট, বাট আপাতত দনেস্ককে তিনি ধরছেন চারিদিক দিয়ে। পুতিনের একটা সিস্টেম কি, যেই জায়গাটারে ধরে এমনভাবে সিস্টেম করে দেওয়া যায় যে এখানে আয়সা পরবর্তী সময় যারা বিজয় পায় ওই রকম কোনো কিছু আর ফায়দা করার সুযোগ থাকে না। যাই হোক, গতকালকে মিসাইল হামলা এবং ফ্রন্ট লাইনের একটা চরম যুদ্ধ হয়েছে দনেস্কে, যেখানে 60 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ সেনারা। আপনার কি বলা হয় যে বুধবার মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে আপনার অপারেশন সিস্টেম করে। আপনার কি বলে যে বুধবার DPR পিপলস মিলিশিয়ার প্রেস অফিস এই তথ্য জানিয়েছে, খবর হচ্ছে রয়টার্স এবং CNN-এর। বিবৃতিতে বলা হয়েছে দনেস্ক পিপল রিপাবলিক এবং রুশ সেনাদের যৌথ অভিযানের ফলে শত্রুর নিম্নলিখিত অস্ত্র এবং সামরিক সরঞ্জামগুলোকেও ধ্বংস করা হয়েছে। শুধুমাত্র যে সেনাদেরকে হত্যা করছে তা না, সেখানে তাদের আপনার যে সামরিক সরঞ্জাম এগুলো ধ্বংস করছে। কী কী করছে? এর মধ্যে রয়েছে 2টি স্বচালিত আর্টিলারি সিস্টেম, যেগুলা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছিল আপনার ইউক্রেনীয় সেনারা, এমনকি 12টি অত্যাধুনিক ট্যাঙ্ক এবং 20টি সাজোয়াজান। এছাড়াও যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, মানে পাহাড় পর্বতে চড়ার জন্য 12টি স্পেশাল মোটর সাইকেল। প্রেস অফিস টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে শত্রুর 4টি মনুষ্যবিহীন আকাশযানকেও গুলি করে ধ্বংস করা হয়েছে, মানে ড্রোনকেও উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শত্রুবাহিনীর 60 জন সেনা নিহত হয়েছেন, তবে রুশ সেনারাও কেউ কেউ আহত হয়েছেন। আর যতটুকু তথ্য আসছে যে এখানে স্পেশাল কমব্যাট টিম, যেগুলা কমান্ডো টিম, তাদেরকে পাঠানো হয়েছিল এই ফ্রন্টলাইনের যুদ্ধে। আর সেখানেই সম্ভবত পুতিনের যে প্রাইভেট ওয়াগনার গ্রুপ, এমনকি আফগান কমান্ডোরা, তারা সম্ভবত সেখানে কাজ করতেছিল। তো এই পরিস্থিতি আসতে আয়সা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকালকে যে বক্তব্য আসছে ভ্লাদিমির পুতিনের বরাত দিয়ে, যে রাশিয়া, যারা ভাবছে যে রাশিয়া দুর্বল হয়ে গেছে, তাদের জন্য অশনি সংকেত শুরু। আর ইউক্রেন সম্পর্কে গতকালকে আরও একটা তথ্য দিয়েছে ভ্লাদিমির পুতিন, যখন প্রমাণিত হয়ে গেছে তদন্তে যে ইউক্রেন প্রেসিডেন্ট গিরিঙ্গিবাস, কেন বোঝেন নাই, ওই যে পোল্যান্ডের সাথে রাশিয়াকে লাগাই দেওয়ার জন্য নিজেদের বোমা সেখানে পড়ছে। হ্যাঁ, পড়ার পরে একদম এটা রাশিয়ার মার্সে কি দিয়া দেখেন, নিজেদেরা যেগুলো আমেরিকা বা অন্যান্য দেশ থেকে পাচ্ছে ওইগুলো না, সে কিন্তু গিরিঙ্গিবাজি করছিল মার্সে। রাশিয়া থেকে জব্দকৃত যে অস্ত্রগুলো আছে সেখান থেকে একটা ক্ষেপণাস্ত্র মারছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে কাটাকাটি করতে। বাট দিন শেষে যখন আমেরিকান গোয়েন্দা সংস্থা বা যেখান থেকে এগুলো মনিটরিং করা হয়, তারা প্রমাণ পেয়েছে যে ক্ষেপণাস্ত্রটা রাশিয়ার, বাট রাশিয়া মারে নাই, কারণ এটার গতিপথ সিস্টেম এটার, মানে আপনার দেখা হয়েছে উপর থেকে মহাকাশ স্যাটেলাইটের মাধ্যমে যেটা কোন দিক থেকে আসছে, তো ওই দিক থেকে দিক দেখতে গিয়ে দেখছে এটা ইউক্রেনের এই সেট থেকে আসছে, কারণ সীমান্তবর্তী এরিয়া তারা। আর সেটা নিয়ে বলা হয়েছে যে এখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি, তিনি আন্তর্জাতিকভাবে গিরিঙ্গি কইরা রাশিয়াকে বিপদে ফেলানোর জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, এটার মাশুল কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকিকে দিতে হবে। তো আমরাও চাই যে, যাই হোক, যুদ্ধের পরিস্থিতি এখন মোটামুটি পুতিনের হাতে কিছুটা কন্ট্রোল ফিরে আসছে, এটা হচ্ছে আশার বাণী। কারণ মাঝখানে 2 দিন যেটা দেখলাম যে ভাই 3-4 দিন ধরে একটু তো মনটা খারাপই হয়ে গেছিলো। তো বেস্ট অফ লাক পুতিন কাকু, আগাই যান, খেলা হবে। আসসালামু আলাইকুম।